হিংসার শেষ চেষ্টা হতে মান সম্মান আপনাকে মানুষের সামনে অপমান করতে বেইজ্জত করতে তার কাছে দ্বিধাবোধ বলে মনে হবে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখো আনসারেরা সম্মানী মানুষ, তাদের ভুল ত্রুটিকে উপেক্ষা করিও। আবার বলছেন, শোনো পৃথিবীর মানুষ, যারা জ্ঞানী গুণী সম্মানী মানুষ তাদের ভুলকে উপেক্ষা করিও। মানে ভুলকে সমাজে ভুল বলে প্রমাণ করতে যায় না, তাকে অপমান করো না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানী মানুষকে এইভাবে মূল্যায়ন করতে চেয়েছেন, সম্মানী মানুষের অপমান ঘটে গেলে তার দ্বারা যে সব উপকার হচ্ছে সেগুলো ব্যাঘাত ঘটবে, ক্ষতিগ্রস্ত হবে। আর যার দিয়ে সমাজের তেমন উপকার হয় না, সে যদি অপমান হয়ে যায় তাহলে সামাজিকভাবে মানুষ অত ক্ষতিগ্রস্ত হবে না। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানী মানুষের সম্মানকে বজায় রাখার জন্য এভাবে আদেশ করে গেছেন আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে। আর মানুষের দেশ দোষ ত্রুটিকে ঢেকে রাখার জন্য জোরালোভাবে আদেশ করেছেন, আদেশের সাথে সাথে ঢেকে রাখার ফলাফল বলেছেন। বিচারের মাঠে আল্লাহ বলবেন, তুমি মানুষে যদি দোষ ত্রুটি মানুষে ঢাকতে পারো, আমি আল্লাহ তোমার দোষ ত্রুটি ঢেকে দিয়ে জান্নাতে দিতে পারি না? যাও দিয়ে দিলাম। তা তো একক ক্ষমতা চিরদিনই, তবে ক্ষমতা সেদিন আমি আর আপনি বুঝতে পারবো। এখন তো মনে হচ্ছে আর অনেকের ক্ষমতা আছে, সেদিন একক ক্ষমতা লায়াম লোক নফসাল্লি নফসিনী সায়া হল আমরুই অমাইদিন লিল্লাহ। সেদিন কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, একক ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে। বিচার শুরু করার পূর্বে তিনি বলবেন, আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির আনা মালিকুল্লাহ আমলা। স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদ মেজাজি ক্ষমতাধারেরা কোথায়? আমি হচ্ছি রাজা ধীরাজ। তিনি এখনো তাই, কিন্তু আমি আর আপনি বুঝতে পারি। সেদিন আমাদের সামনে এসে এভাবে বলবেন, তখন সরাসরি বোঝা যাবে ওয়ান্নাল্লাহু যিকরা বুঝে কোনো লাভ হবে না, আমি আর আপনি বুঝে এর কোনো প্রতিকার করতে পারবো না। চাপাই নবাবগঞ্জের ভাষাতে বলে, হাত থেকে ঢেল ছুটে গেলে ঢেল ধরা যায় না, যেমন শ্বাস বন্ধ হয়ে গেলে এর প্রতিকার করা যায় না তেমন, শ্বাস বন্ধ হয়ে গেলে এর প্রতিকারের কোনো পথ নেই। আল্লাহ তুমি রহম করো। লাশটা পড়ে আছে, কাবিল লাশ কি করবে তা হিসাব নিকাশ করতে পারে না, হয়তোবা সে এখন কষ্ট পাচ্ছে, এমনটা হতে পারে। তো দুইটা কাক আসলো, মারামারি করলো, এতে একটা কাক মারা গেল, জীবিত কাকটা মাটি খুঁড়ে পুঁতে দিল। তখন কাবিল বুঝতে পারলো হাবিলকে কি করতে হবে, তাই মাটিতে পুঁতে দিল। মাটিতে পুঁতে দেওয়া একটা বিধান, আমরা যে পদ্ধতিতে পুঁতে দিচ্ছি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি। তবে অমুসলিমকেও মাটিতে পুঁতে দিতে হবে, এটাও হাদিস সহি মুসলিম। যখন আবু তালেব মারা গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনার চাচা আবু তালেব মারা গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও ওকে গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও। আমি বিচারের মাঠে রক্ষা করার জন্য প্রাণপণে চেষ্টা চালিয়েছিলাম, আমি পাশে বলেছিলাম, চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বিচারের মাঠে কি করা লাগে সেটা দেখে নিব। মানে আপনার পক্ষ হয়ে তুমুল তর্ক ঝগড়া করব আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, আপনি খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, নইলে আমি কোনো পথ পাব না। চাপাই নবাবগঞ্জের ভাষাতে বলে, জয়ই পায় না তো ধরবো কি করে, সুযোগই পেলাম না কথা বলার, পরিবেশই আসলো না, তা আমি তো সুযোগই পাচ্ছি না তোমার ব্যাপারে কথা বলার, আমার কাছে তো পরিবেশই আসছে না, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ না বললে আমার কাছে কোনো পথঘাট থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের কবর, তার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চেয়েছিলেন, আল্লাহ তাআলা বললেন, না তোমার মায়ের ক্ষমা চাওয়ার অনুমতি হবে না। তখন আমি বললাম, ঠিক আছে আমার মায়ের কবর জিয়ারতের অনুমতি দেওয়া হোক, মানে দেখতে যাব কবর। তখন আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে আপনি আপনার মায়ের কবর দেখতে যেতে পারেন, তবে ক্ষমা চাইতে পারেন না। ক্ষমা চাওয়ার জন্য এদিক দিয়ে ফিরে আসতে হবে, নবীকে মেনে নিতে হবে, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মেনে নেওয়া ছাড়া বিচারের মাঠে কোনো ফল ভালো পাওয়ার কোনো পথঘাট নেই। হিংসার ফল বড় জটিল, যদিও আমাদের কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। ফালাম্মা বালাগা মাহু সায়,
যখন ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে 90 বছরের মানুষ সুন্দর একটা টকটকে ঝকঝকে ছেলে ইসমাইল, ঘটনা সবার জানা আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যা ইব্রাহিম বে ইবনে ইসমাইল ও উম্মে হায়া তুরদেহু, ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল এবং তার মাকে সাথে নিয়ে চলে আসলেন, তখন ইসমাইল দুধ খায়। এইভাবে বুখারীর হাদিসে এসেছে, তখন ইসমাইল দুধ খায়। ফওয়াজাহুমা ইনদা দাওহাতা ফাওক জামজামা ফি আলাল মসজিদে, রেখে দিলেন মা বেটাকে গাছের নিচে জমজম কূপের উপর কাবা ঘরের পাশে। কাবা ঘর তো নেই, কিন্তু বিবরণে আসছে কাবা ঘর, ওখানে রেখে দিলেন, দিয়ে একেবারে সরাসরি উল্টা পিঠে হাঁটছেন। তখন তার স্ত্রী বলছেন, আইনা তাদের ইব্রাহিম অকালত মেরারান, বারবার বলছেন আইনা তাদের ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? ও তাত্র কোন ফি হাজাল ওয়াদি লাইসা ফিহি সলাশ, এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষ জন্ম নেই, ঘাস পাতাও নেই, সায়মা নেই, কোনো কিছুই নেই, বেঁচে থাকার মতো কোনো পথ ঘাট নেই। এই জায়গাটাতে আসলে আমার ওই জায়গাটা বারবার মনে হয়, যে জায়গাতে মুসা আলাইহিস সালামকে তার সঙ্গী সাথে বলেছিলেন যে আমরা আটকা পড়েছি, ইন্নাল্লাহ মুদরাকুন, মুসা আমরা আটকা পড়েছি। কেন? ডানে বামে সব তো ফেরাউন, সামনে তো কুলজুম সাগর, বাঁচার তো এখন কোনো পথ দেখি না, বাহ্যিকভাবে বাঁচার কোনো পথ নেই, কোনো পথই নেই। দুধের বাচ্চা, মা যেখানে মানুষ জন্মই ঘাস পাতা নাই, সেখানে বেঁচে থাকার প্রশ্নই আসে না। তিনি সবকিছুকে নাকচ করে দিলেন। মোশার সঙ্গী সাথী যখন বললেন আমরা আটকা পড়েছি, বাঁচার কোনো পথ নেই, তখন মুসা আলাইহিস সালাম বলেছিলেন, কাল্লা, কখনো না, হে অসম্ভব এটা হতে পারে না, ইন্না মায়া রব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সেহেদিনই তিনি আমাকে পথ দেখাবেন। মুসা আলাইহিস সালাম নিজেও জানেন না পথ কি হতে পারে, পথ জানা নাই, বাঁচার কোনো পথই নাই, তো জানবেন কি করে? পথে একটা থাকার মতো পথ ঘাট থাকতে হবে, সামনে তো সাগর, শব্দ ফেরাউন ঘেরে আছে, আর তো সাধারণ মানুষ ফেরাউন নয়, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে স্বৈরাচারী স্বেচ্ছাচারী মানুষ হচ্ছে ফেরাউন। ফেরাউনের মতো নোংরা দাবি অনেকেই করেছে আল্লাহ দাবি, তবে ফেরাউনের মতো দাবি কারো ছিল না। আমি যখন তার লাশের পাশে দাঁড়িয়ে আছি, তখন একজন মহিলা বলছেন, মানুহা ফেরাউন, মানুহাল ফেরাউন আসলি, 10-12টা লাশ আছে, প্রায় 19-20 সবই। তো সেই মহিলা বলছে, মানুহাল ফেরাউন আসলি, আসল ফেরাউন কোনটা? কিছু চিহ্ন দেখা যাচ্ছে, যদি চ আমিও খুব একটা আস্থা বিশ্বস্ত নই যে আসলে এটা, তবু কিছু পার্থক্য আছে আর লাশের চেয়ে, তো মেনে নিলাম। ওখানে লেখা আছে আল ফেরাউন আল আসলি, আল ফারা আল আসলি, বড় শক্তিশালী ক্ষমতাধর মানুষ জনগণ নিয়ে ঘেরেছে, তাই সঙ্গী সাথী বলছেন বাঁচার পথ নেই, আটকা পড়েছি। তখন মুসা আলাইহিস সালাম এই কথা বললেন, দুটাই কথা একই পাতে, যদিও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে লাও নাজারা এলা কাদামিহি, তারা যদি তাদের পায়ের দিকে দেখে লাল লাল আরাম, তারা আমাদের দেখে নিবে, ওরা যে আমাদেরকে খুঁজতে এসেছে, ওরা যদি এভাবে পায়ের দিকে দেখে তাহলে আমাদেরকে দেখে নিবে, কেননা আমরা গর্তের ভিতরে নিচে আছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, কি বলেন আপনি, আপনি কি মনে করেন যে আমরা দুইজন অজন্য বেশ নাই? আবু বকর সিদ্দিক, আপনি কি মনে করেন আমরা দুইজন খালি চাইলে দেখে নেবে, চাইলে ধরে নেবে? আমরা হচ্ছে তিনজন, একসাথে তিনজন আছি, আমি আছি, তুমি আছো, আল্লাহ আছে, কি মনে করো তুমি যে চাইলে দেখে নেবে, পায়ের নিচে দেখলে আমাদের দেখে নেবে? তো এরপরে ওর জটিলতা আমাকে মুসা আলাইহিস সালামের মতন জটিল মনে হয় না, এরপরে আমার কাছে জটিলতা হাজেরার মতো মনে হয় না। হাজেরা পিছে পিছে হাঁটছেন, একজন মহিলা মানুষ, তার আল্লাহর উপরে ভরসা দেখলে অবাক হতে হয়,
এর নাম ঈমান। জান্নাত এদের জন্য ঘুরে বেড়াচ্ছে, আর আমরা পাবো কিনা সন্দেহের মধ্যে আছি। আল্লাহ তুমি রহম করো।